আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি একটি গল্প শেয়ার করব যা ছিল এক গুনাহগার যুবকের তাওবা। গল্পটি আত-তাওয়াবিন গ্রন্থে উল্লেখ রয়েছে। এক ব্যক্তি ইব্রাহিম বিন আদহামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আবু ইসহাক, আমি নিজের ওপর অনেক জুলুম করেছি, আমাকে এমন কিছু শোনান যা আমার অন্তরে দাগ টেনে দিবে আর আমি গুনাহ থেকে বেরিয়ে আসতে পারব। তিনি বললেন, যদি তুমি 5টা কথা গ্রহণ করতে ও মানতে পারো তবে কখনো গুনাহ তোমার ক্ষতি সাধন করতে পারবে না আর দুনিয়া ভোগবিলাস তোমাকে ধ্বংসের দিকে ধাবিত করতে পারবে না। লোকটি বলল, হে আবু ঈসা, কি সেই 5 কথা? তিনি বললেন, প্রথম কথা হলো, তুমি আল্লাহর নাফরমানি করতে চাইলে তার রিজিক খাবে না। ওই যুবক বলল, তাহলে কি খাবো? পৃথিবীতে যত রিজিক আছে সবতে তারই। ইসাক বললেন, এটা কেমন কথা, তুমি তার রিজিক খেয়ে তারই নাফরমানি করবে, এটা কি ভালো কথা? যুবকটি বলল, না, এটা তো ভালো কথা নয়। ইসাক বললেন, দ্বিতীয় কথা হলো, তুমি তার নাফরমানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে করো, তার জমিনে নয়। যুবকটি বলল, এটা তো প্রথমটার চেয়েও আরও কঠিন, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সবতে তার জমিন, তাহলে কোথায় যাব আমি? ইসাক বললেন, এটা কেমন কথা, তার রিজিক খেয়ে তার জমিন থেকে তারই নাফরমানি করবে, এটা তো খুবই খারাপ কথা। যুবকটি বলল, তৃতীয় কথা বলুন। ইসাক তৃতীয় কথা বললেন, তার রিজিক খেয়ে তার জমিন থেকে তারই নাফরমানি করতে চাইলে এমন স্থানে করো যেখানে তিনি তোমাকে দেখতে পাবেন না। যুবকটি বলল, হে ইসাক, এটা কীভাবে সম্ভব? তিনি তো সব কিছুই দেখেন, অনুপরিমাণ জিনিসও তার জ্ঞানের ও দর্শনের বাইরে নয়। ইসাক বললেন, তার রিজিককে তার জমিন থেকে তাকে দেখিয়ে নাফরমানি করবে, এটা তো ভালো কথা নয়। যুবকটি বলল, এটা অবশ্যই ভালো কথা নয়, আপনি ঠিকই বলেছেন। ইসাক বললেন, এবার চতুর্থ কথা শোনো, মালাকুল মউত তোমার জান কবজ করতে আসলে তুমি তাকে বলবে যে আমাকে কিছুদিন সময় দিন যাতে করে আমি তাওবা ও ভালো আমল করে নিতে পারি। যুবকটি বলল, না, এ সুযোগ কখনোই থাকতে পারে না, মালাকুল মউত আমাকে এই সময়টুকু দিবে না। ইসাক বললেন, যখন তুমি জানো যে মালাকুল মউত কিছুক্ষণ থামিয়ে তাওবা করতে দিবে না, তাহলে নাজাত কীভাবে পাবে? যুবকটি বলল, এবার পঞ্চম কথা বলো। ইসাক বললেন, কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা তোমাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে, তুমি কি জোর করে জাহান্নাম থেকে বেঁচে আসতে পারবে? যুবকটি বলল, এটা অসম্ভব, তারা আমাকে ছেড়েও দিবে না আর ওজোর আপত্তিও শুনবে না। ইসাক বললেন, তাহলে তোমার নাজাতের উপায় কি? যুবকটি বলল, ব্যাস, এই ওয়াজ নসিহত আমার জন্য যথেষ্ট, আমি খালেস নিয়াতে আল্লাহর কাছে তাওবা করলাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া হামদি, সুবহানাল্লাহিল আযীম। আসুন আমরা এই 5টি বিষয় মনে রেখে আমার জীবনকে পরিবর্তন করি।